জ্যাক্সিস 100 এর মেশিন এফআইপি গুলো হয়েছিল টাটার এট পাম্প খুলতে গেলে আপনাকে প্রথমে পাম্পের এফআইপির মানে এফআইপির হাই টেনশন হাই প্রেশার পাইপ খুলতে হবে, তারপর ম্যানিফোল্ড খুলতে হবে, ইনলেট ম্যানিফোল্ড, তারপর পাম্প খুলতে হবে। পাম্পে সাতখানা বোল্ট থাকবে, 1 2 3 4 কোনো একটা, 5 6 7 খুললে পাম্প বের হবে। আর পাম্পের পুলির সামনে একটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেট মার্কিং থাকবে এই মার্কিংয়ের সাথে বোর্ডের, আর ট্যাপিটি থাকবে 1 নম্বর ইঞ্জিনের ফ্রন্টের দিক থেকে মানে পুলি রেডুটারের দিক থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 6 নম্বর। এই 6 নম্বর ইজি থাকবে, ফ্রি থাকবে, 1 2 3 এবং 6 নম্বর ফ্রি থাকবে, বাদ বাকি সবই জাম থাকবে। আর ক্যামেরা টাইমিংটা দেখা যাচ্ছে।